দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের ঘোষণার আগেই তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা পড়িয়েছেন এই পাক ক্রিকেটার তবে সানা জাভেদেরও এটি দ্বিতীয় বিয়ে এর আগে এক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের কথা জানান শোয়েব মালিক সেখানে সানার সাথে দুটি ছবি পোস্ট করে লিখেন আলহামদুলিল্লাহ সাথে জুড়ে দেন কোরআনের একটি আয়াত যার অর্থ আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি বিয়ের ঘোষণা দেওয়ার দিনে শোয়েব মালিক অবস্থান করছেন বাংলাদেশে এবার বিপিএলে অংশ নিয়েছেন তামিম ইকবালের ফরচুন বরিশালের হয়ে ছিলেন বরিশালের একাদশেও অর্থাৎ বিয়েটা আগেই সেরে ফেলেছিলেন এই অলরাউন্ডার প্রথমে আয়েশা সিদ্দিকা নামে এক ভারতীয়কে বিয়ে করেন শোয়েব মালিক গঞ্জন ওঠে তাদেরও বিচ্ছদের আগেই তিনি প্রেমে মজেন সানিয়া মির্জার দুই দেশের দুই নীতি কাঁটাতারের বেড়া সব কিছুকে পাশ কাটিয়ে পাঁচ মাস প্রেম করার পরে দু সালের এপ্রিল মাসে হায়দ্রাবাদের বিখ্যাত তাজ হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব সানিয়া তারকা জুটি এরপর দুবাইয়ে বসবাস করতে শুরু করেন তারা আট বছর পর দু হাজার সালের তিরিশে অক্টোবর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক তারকা জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্ক ভালো যাচ্ছিল না তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই বেশ আলোচনায় ছিল দীর্ঘ দাম্পত্য জীবনের মধ্যে প্রবেশ করেছে তৃতীয় পক্ষ এমন শিরোনামের সংবাদও হয়েছে অনেক আলোচনায় ছিল পাকিস্তানের আরেক অভিনেত্রী আয়েশা অমরের নাম আয়েশা অমরের সঙ্গে একটি ফটোশ্যুটে অংশ নেন শোয়েব মালিক দু সালে ওকে পত্রিকায় সেপ্টেম্বর মাসের মাসিক সংখ্যায় প্রচ্ছদ ছিলেন শোয়েব আয়েশা ওই ফটোশ্যুটের জন্য পুরো একদিন একসঙ্গে কাটান তারা এরপর দুজনে বন্ধুত্ব জড়ান তবে সবাইকে অবাক করে দিয়ে শোয়েব মালেক বিবাহে জড়ালেন পাকিস্তানের আরেক অভিনেত্রী সানা জাভেদের সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণার আগেই বিয়ের ঘোষণা কিছুটা আলোচনার জন্ম দিয়েছে তবে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছিল বেশ আগে থেকেই দু সালে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো দাবি করে শোয়েব মালেক ও সানিয়া মির্জার বিচ্ছেদ আইনি জটিলতায় শুধু আটকে আছে তারা কেউই আর একসাথে থাকছেন না শুরু থেকে আলোচনায় ছিল শোয়েব সানিয়া জুটি প্রেমের পর বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়ালেও শেষ পর্যন্ত আর টিকল না তাদের সংসার হুমায়ুন কবির সোনালি নিউজ